চট্টগ্রামে যাচ্ছি 6 তারিখে, 7 তারিখে আবার বৌভাত আছে আমার ভাগ্নির। দল বল বাইন্ধা গাইস, 4টা উঠছে পিছনে সব সময়ের মতই। ওরা একজন একজন হাত দেখাচ্ছে, একজন গা দেখাচ্ছে। তুই কি দেখাবি না? তো নাই আছে। সবাই আমার বাসা থেকে ধান্দা করছে, এই ধান্দাটা পুরোটা দেখতে হইলে আমার ভ্লগ দেখতে হবে। ভ্লগ আসতেছে বিরেডি অনেকদিন পরে, প্রায় অনেকদিন পরে না, এই ভিডিও তো এখন আপলোড হবে, ঠিকই আছে, অনেকদিন পরেই, কারণ আমরা ঢাকা ব্যাক করব, তারপর ভ্লগ আপলোড হবে। এন্ড চিটং এ যাও ইনশাল্লাহ, আমরা ভ্লগ করব 6 তারিখে, যদিও চিটং এ আমরা সাথে সাথেই ব্যাক করব, কারণ আমরা 12টার দিকে কুমিল্লা থেকে রওনা দিব চিটং এর উদ্দেশ্যে। তারপর মনে করেন যে 2:30-3টার মধ্যে পৌঁছে যাবো, 3টায় ঠিক রেডিসনের অপোজিটে ক্যাটেল এক্সপোতে থাকবো। সবার সাথে দেখা হবে, সবাই আসবেন ইনশাল্লাহ, চিল হবে, ফিল নিয়ে অ্যান্ড সেলফি হবে, বেড়া নাই চিল। আর এদিকে মইন অনেকদিন পরে আবার মানে বান্দরবনের পথে যাচ্ছে আর কি, মানে কুমিল্লার হাইওয়েতে যাচ্ছে। আর আজমির মানে ভন্ড আজমির আর রিয়াদ অলরেডি কুমিল্লা চলে গেছে আম্মুদেরকে নিয়ে। আরেকটা ব্যাপার মানে বেশি আর কি লাগতেছে, যেমন ঢাকায় কালকে না 2-3 দিন ধরে যে পরিমাণ ঠান্ডা, তাহলে আমি চিন্তা করতেছি কুমিল্লা আর চিটং এ কি পরিমাণ ঠান্ডা হবে, তাই না? Yes, তাহলে উত্তরবঙ্গ, হ্যাঁ উত্তরবঙ্গের কি অবস্থা? উত্তরবঙ্গে তো কাপাকাপি অবস্থা, সেই কাপাকাপি অবস্থা। আমি কালকে ফোন দিছিলাম, তুই কালকে ফোন দিছিলি? উত্তরবঙ্গে যাবেন? কবে? পঞ্চগড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে? না না, কাঞ্চনজঙ্ঘা দেখতে অর্ধেকেতে ভাগছি আমি সবার। গাইজ, রহিম এই অর্ধেক থেকে ভাগছিল, আমার এখনো মনে আছে যখন আমরা পঞ্চগড় গেছিলাম, তখন রহিম কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার জন্য আমাদের পিছনে পিছনে বাইকে যাচ্ছিল। ভাগ্যিস ভালো যে তুই তখন যাস নাই, নাইলে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে যেত, 12টা বেজে যেত তো। পরে রাত করে গিয়ে ভাই নেপালে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি। নেপালে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছিস? আসলে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে গেলে আমাদের কপালে পড়ে না, সবচেয়ে ব্যাপার হচ্ছে এটা। আর আমার বন্ধু কই, এটা হর্ন দিত জীবন কেমন গেল ভাই দুদিন? ভালোই। ব্যাচেলার জীবনে গাইস একটা ব্যাপার যে আপনি ভাত খাবেন, আপনি রোস্ট খাবেন, আপনার কপালে রোস্ট থাকবে ব্যাচেলার জীবনে। আমি তো পিস পিস করে মুরগির মাংস দেয় না, আমি রোস্ট খেয়েছি, রোস্ট। ব্যাচেলার লাইফ ভালো, এটা আসলেই হাসি আমি বলতে চাই, ব্যাচেলার লাইফ কিন্তু ভালো। হাসি বাসকে যে গেটারটা লইছে ভাই দেখ না কইরা, আমারে খাইস, জ্যাকেটটা খাইস না। আর খাবারটা কি? শেষ শেষ শেষ, কাঁচা বাদাম। আমি কত কষ্ট করে এই কার্বন গুলা লাগাইছি, আফটার মার্কেট কার্বন, কার্বন। গাইস কারো মিষ্টি বিশেষ যদি কেউ থাকেন যেটা যদি কার্বন পাওয়া যায় তাহলে আমার একটু জানেন, তো আমি কার্বন লাগাই ফেলবো, যদিও পিছনেও কার্বন লাগানো হয়ে গেছে। বিয়ে বাড়িতে খাবার কি লিমিটেড নাকি আনলিমিটেড? লিমিটেড, শুধু আরএস ফ্যামিলি টিমের জন্য লিমিটেড। So thank you so much guys for watching this video. If you like this video, don't forget to share. Inshallah, Kumilla jar ashtesi jehetu 2-3 din ashi Kumilla manusher sathe rastai dekha hobe. Paranai chill nijer elaka ar Chitong e 6 tarike dupur 12টার দিকে লুকিং গ্লাস লেগে যাবো। দুপুর 12টার দিকে আমরা কুমিল্লা থেকে রওনা হব, তো পৌঁছাইতে পৌঁছাইতে মনে করেন যে 3:30 বাজবে, তারপর ক্যাটেল এক্সপোতে দেখা হবে, ওখানে 5টা পর্যন্ত আসি মানে বিকাল 5টা। তারপরে মনে করেন যে ওখান থেকে আবার ব্যাক করবো কুমিল্লায়, আমরা স্টে করবো না, কারণ 7 তারিখে আমার ভাগ্নির আবার বউ ভাত, যদিও 6 তারিখ বিয়েটা মিস হয়ে যাবে, তাও এটা অনেকেই জানে না বাসায়, ওইটা যাই আন ফাপড় মারবো, ফাপড় মারার পরে আর কি ট্যাগেল দিব। সো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস, টাটা।